এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে সম্ভব আমাকে একটু বোঝান হ্যাঁ বন্ধুরা এটা কিভাবে সম্ভব আজকের এই সেটিংসটি যদি একবার আপনি আপনি জানেন তাহলে কিন্তু আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং আমাকে গালি দিতে বাধ্য হবেন যে এই কাজটি আমি কেন আগে আপনাদের দেখাইনি আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার ফিচার এমন একটি চমৎকার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এই ট্রিক্সটি জানার পর সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের বস বলবে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সবাই আপনাকে বাবা বলে এই সেটিংসটিকে শিখতে চাইবে একেবারে চমৎকার এবং খুবই খুবই চমৎকার একটি সেটিংস আপনি না দেখলে কিন্তু কখনো বিশ্বাস করবেন না চলুন প্রথমে আমি আপনাদের দেখাই দিচ্ছি জাস্ট আমরা আমাদের ফোন থেকে থেকে এখান কি করব একটি অ্যাকাউন্টকে ওপেন করব ওপেন করার পরে সিম্পলি আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব দেন এখানে আমরা অনুবাদ করুন এটার উপর ক্লিক করব। তারপর এখানে আমরা লিখবো আমরা এখানে জাস্ট বাংলায় লিখবো যে আমি তোমাকে আমি জাস্ট এখানে লিখলাম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি জাস্ট এটা আমি বাংলায় লিখলাম বাংলায় লেখার সাথে সাথে কিন্তু এখানে ইংরেজি হয়ে গেল দেখতে পারছেন আপনি কিন্তু এখন বাংলায় লিখে ইংরেজিতে কথা বলতে পারবেন খুবই চমৎকার খুবই সহজে কিন্তু এখন আপনি যে কারো সাথে ইংরেজিতে চ্যাট করতে পারবেন বা যে কোনো দেশের মানুষের সাথে কিন্তু আপনি বাংলায় লিখে এখন চ্যাট করতে পারবেন বাংলায় লিখবেন অটোমেটিকলি ইংলিশ হবে এবং আপনি কিন্তু তার সাথে ইংলিশেই কথা বলতে পারবেন কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখায় দিচ্ছি তো সর্বপ্রথম এই কাজটিকে করার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর একটি অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে সেটা হচ্ছে জিবোর্ড লিখে আমি এখান থেকে জাস্ট স্যাম্পলে সার্চ করবো জি লিখে জিবোড লিখে সার্চ করার পর আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এটাকে প্রথমত আপনাদের ওপেন করতে হবে দেখুন এখান থেকে যদি আপনাদের অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে তাহলে এখানে চলে আসবে আপডেট অপশন আপনারা আপডেট এর উপর ক্লিক করে দিবেন অথবা আপনাদের ফোনে এখান থেকে ডিরেক্ট ইনস্টল অপশনটি টি চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে জাস্ট একবার ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করলে আমাদের সামনে আবার এরকম একটি একবার ওপেন হবে দেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো তারপর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব বা যে কোনো একটি চ্যাটিং অ্যাপ্লিকেশনে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচে দেখতে পারবো কিবোর্ড অপশনটি হবে আমরা কিবোর্ডের ওপর উপর ক্লিক করব। প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করতে হবে তো আমরা সেটিংস এ ক্লিক করে নিব সেটিংস এ ক্লিক করার পর এখানে পেয়ে যাবো ল্যাঙ্গুয়েজ অপশন আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নিব ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে আমরা পেয়ে যাব অ্যাড কিবোর্ড নামের একটি নতুন অপশন তো আমরা সিম্পলি অ্যাড কিবোর্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলা বাংলাদেশ নামের একটি অপশন পেয়ে যাবো এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে পেয়ে যাবো এবিসি বাংলা আমরা এটার উপর ক্লিক করব দেন এখান থেকে আমরা কি করব ডানে ক্লিক করে নেব জাস্ট আমরা এখান থেকে ডানে ক্লিক করে নেব ডানে ক্লিক করার পরে আমরা এখন এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখন কিন্তু আমরা এখান থেকে এই কিবোর্ড দিয়ে চ্যাটিং করতে পারবো কিন্তু এখনো কিন্তু আমরা বাংলায় লিখলে যে ইংরেজি হবে সেই জিনিসটা কিন্তু জানি না তো এটা করার জন্য আমরা এখানে পেয়ে দিকে বা বাম এখানে একটি অ্যাপ অ্যাপ চলে আসবে আমরা এই ক্লিক তারপর এখানে পাবো ট্রান্সলেট একটি অপশন আমরা ক্লিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে এটাকে জাস্ট অল করে দিবেন অল করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন কমেন্ট এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন এখানে সিম্পলি লিখে একটি কমেন্ট করে নেবেন ধন্যবাদ তো ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এখানে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন এরকম একটি অপশন আসছে কিনা তো অবশ্যই এই অপশনটিকে দেখে নেবেন দেখার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ট্রাই টাইপ করবেন আমি জাস্ট লিখলাম আমি আমি তোমাকে লিখলাম দেন আই ইউ চলে আসলো আমি তোমাকে ভালোবাসি যদি এটা লিখি তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে আই লভ ইউ লেখাটি চলে আসছে তো এভাবে করেই কিন্তু আপনারা ইংরেজি বাংলায় লিখে যে কোনো ভাষাকে ইংরেজিতে করতে পারবেন ধরুন আপনি হিন্দিতে লিখছেন সেটাও কিন্তু আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকম আরো চমৎকার চমৎকার ভিডিও পেতে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ